নমস্কার, ডিমস টিভির আবৃত্তির অনলাইন ক্লাসে প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের আবৃত্তি ভাস্কর পূর্ণ সপ্তম বর্ষ বা সেভেন্থ ইয়ারের এই অনলাইন ক্লাসে আজ সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের প্রথম আলোচনা তত্ত্ব বিষয়ক বা থিওরির প্রথম পত্রের নবম যে প্রশ্নটি রয়েছে, নম্বর যে প্রশ্নটি রয়েছে, কেন পড়ব পদ্য ছড়া কবিতা, এ সম্পর্কে তোমার মত ব্যক্ত করো। আবার বলছি, আবৃত্তি ভাস্কর পূর্ণ সপ্তম বর্ষ বা সেভেন্থ ইয়ারে তত্ত্ব বিষয়ক প্রথম পত্রের নম্বর প্রশ্নটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, কেন পড়ব পদ্য ছড়া কবিতা। পদ্য ছড়া কবিতা যে নামেই আমরা ডাকি না কেন, বলি না কেন যে নামেই, এই সব সৃষ্টি পড়ার মধ্যে দিয়ে প্রথমত আমাদের সুরুচি যেমন তৈরি হয় তেমন তৈরি হয় সুন্দর পাঠের অভ্যাস। ছন্দ জ্ঞান এবং সুন্দর উচ্চারণের প্রক্রিয়া আরও সমৃদ্ধ আরও উন্নত হয় নিয়মিত পাঠের মধ্যে দিয়ে। আমাদের প্রতিদিনের জীবন যখন অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে চলে এবং সে ব্যস্ততা অবশ্যই যান্ত্রিক ব্যস্ততা, বিজ্ঞান এবং প্রযুক্তির অতুলনীয় অগ্রগতিতে মানুষের জীবন যেখানে পুরোপুরি যন্ত্র নির্ভর হয়ে গিয়েছে, সেইখানে দাঁড়িয়ে পদ্য ছড়া বা কবিতা পড়া মানে পড়ার অভ্যেস করা মানে খোলা আকাশের নিচে সবুজ ঘাসের বুকে দাঁড়িয়ে এক বুক নিঃশ্বাস নেওয়ার মতোই। কারণ ভোর থেকে রাত পর্যন্ত আমরা যে কাজেই ব্যস্ত থাকি না কেন, যেভাবে আমরা প্রতি মুহূর্তে ছুটে চলেছি আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেখানে পদ্য ছড়া এবং কবিতা নিশ্চয়ই একটা বৈপরীত্যের সৃষ্টি করে এবং প্রতিটি মানুষের মনের মধ্যে যে ছন্দ রয়েছে সেই ছন্দের বিকাশ ঘটায়, তার সুরভিকে চারদিকে ছড়িয়ে দেয়, যা নিয়ে চলতে পারলে বা যা সাথে করে চলতে পারলে অনেক কঠিন কাজও অনেক সহজ হয়ে যায়। পদ্য ছড়া এবং কবিতা আরও যে কারণে পড়ব তার মধ্যে অনেক বিখ্যাত কবি বা ছড়াকারের অপরূপ সৃষ্টি রয়েছে বাংলা সাহিত্যে, সে সম্পর্কে জানতে পারব এবং অন্যকে জানাতে পারব, ফলে সেই অর্জনের মধ্যে দিয়ে নিজে আনন্দ পাওয়া এবং অন্যকে আনন্দ দেওয়ার সুযোগ রয়েছে। তাই সেই সব প্রথিত যশা স্রষ্টাদের অমর সৃষ্টির প্রতি সম্মান জানিয়ে পদ্য ছড়া কবিতা পড়ব এবং বাংলা সাহিত্যে কবিতার আন্দোলনকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও সহযোগিতা করব এবং তাকে সমৃদ্ধ করব আমরা আমাদের এই রুচিশীল ও যত্নশীল পাঠের মধ্যে দিয়ে। কেন পড়ব পদ্য ছড়া কবিতা,
একথার উত্তর দিতে গেলে আরও একটি কথা বলতে হয়। যখন রবীন্দ্রনাথ লিখেছিলেন, জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসো, জীবন শুকিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, জীবিকার সঙ্গে সংস্থানের জন্য, তার সঙ্গে সাদৃশ্য বজায় রাখার জন্য প্রত্যেকেই আমরা ছুটে চলেছি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু এটাই একমাত্র জীবন নয়, মানুষের জীবনে যে ছন্দ রয়েছে সেই ছন্দকে বাঁচিয়ে রাখার জন্য, যে সুর রয়েছে সেই সুরকে আরও সঞ্চারিত করার জন্য আমরা পদ্য ছড়া এবং কবিতা পড়ব, পড়ানোর চেষ্টা করব অন্যকে, যাতে কঠিন এবং ধূসর জীবন যাতে কিছুটা হলেও মুক্তির স্বাদ পায়। পদ্য ছড়া কবিতা বর্তমানের কঠোর কঠিন জীবনযাত্রার ক্ষেত্রে কিছুটা শান্তি, কিছুটা সঞ্জীবনী সুধার মতো কাজ করে, শান্তি নিয়ে আসে। সে শান্তি মানসিক শান্তি, সে শান্তি পরিবেশগত শান্তি। তাই পড়ব পদ্য ছড়া কবিতা। জীবনানন্দ দাস লিখেছিলেন, সকলেই কবি নয় কেউ কেউ কবি। নীরেন্দ্রনাথ চক্রবর্তী শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করে সেই কথাটিকেই অন্যভাবে লিখেছিলেন তার কবিতার ক্লাস বইতে, কেউ কেউ কবি নয় সকলেই কবি। অর্থাৎ প্রত্যেকের মনের মধ্যেই একটা কবিত্বের ভাব লুকিয়ে রয়েছে, যা প্রকাশ পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। তাই পড়ব পদ্য ছড়া কবিতা, আমাদের প্রতিদিনের একঘেয়ে গতানুগতিক এবং বৈচিত্র্যহীন জীবনকে আরও সুন্দর এবং আরও সক্রিয় করে তোলার জন্য, আরও অনেক কঠিন কঠোর কাজকে সহজে করার জন্য। আমরা সপ্তম বর্ষ বা সেভেন্থ ইয়ারের প্রথম পত্রের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আলোচনা করব এখন আরেকটি প্রশ্ন নিয়ে। সে প্রশ্নটি হল দ্বিতীয় পত্রের। আবৃত্তির সঙ্গে দ্বিতীয় পত্র, দু নম্বর প্রশ্নটি, তত্ত্ব বিষয়ক দ্বিতীয় পত্রের দু নম্বর প্রশ্নটি, আবৃত্তির সঙ্গে আবহ আলো চিত্রায়ন মুকাভিনয় এসব যুক্ত হচ্ছে, এটা ভালো না খারাপ, এ বিষয়ে তোমার মতামত ব্যাখ্যা করো। প্রশ্নটি আবার বলছি, আবৃত্তির সঙ্গে আবহ আলো চিত্রায়ন মুকাভিনয় এসব যুক্ত হচ্ছে, এটা ভালো না খারাপ, এ বিষয়ে তোমার মতামত ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই আমাদের বলতে হবে, যে কোনো প্রক্রিয়ারই সুবিধা অসুবিধা দুটো দিকই থাকে, অর্থাৎ ভালো এবং মন্দ এই দুটো বিষয় পাশাপাশি চলে। এখানে বলা হচ্ছে আবহ, আলো
চিত্রায়ন, মূকাভিনয়, এগুলো থাকা উচিত কি উচিত নয়, এবং যদি থাকে আবৃত্তির সঙ্গে তাহলে তা ভালো হয় না খারাপ হয় সে বিষয়েই এই আলোচনা। আবৃত্তি ভাস্কর পূর্ণ সপ্তম বর্ষের বা সেভেন্থ ইয়ারের তত্ত্ব বিষয়ক দ্বিতীয় পত্রের 2 নম্বর প্রশ্নের আলোচনায় আমরা রয়েছি ডিমস টিভির অনলাইন ক্লাসে, যা বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের সহযোগিতায় চলছে। প্রথমে আসি আবহের ব্যাপারে। কয়েক দশক আগে একটা সময় ছিল যে সময়ে আবৃত্তিকারেরা শুধুমাত্র কণ্ঠকেই ব্যবহার করতেন তাদের কবিতা পরিবেশনের জন্য, কিন্তু এখন আবহ একটি বড় ভূমিকা নেয় আবৃত্তির ক্ষেত্রে, এবং যদি ঠিক ঠিক মতো করে সেই আবহ পরিবেশন করা যায়, কবিতার ভাবকে খণ্ডন না করে, কবিতার ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রেখে, কবিতার সঙ্গে সঙ্গে যদি সঠিকভাবে আবহ ব্যবহার করা যায়, তাহলে আপত্তির কোনো কারণ আছে বলে মনে করি না। দুয়ে আছে আলো। আলো ব্যবহার হতেই পারে, কিন্তু সেক্ষেত্রেও ওই প্রশ্নটি থেকেই যাচ্ছে যে আলোর ব্যবহার আবৃত্তিকার আবৃত্তি করার সময়ে মঞ্চে হচ্ছে, সেই আলো ওই কবিতার উপস্থাপনা বা আবৃত্তিকারের যে নিবেদন তাকে বিঘ্নিত করছে কিনা, বা সেই কবিতার সঙ্গে সেই অনুষ্ঠানের সঙ্গে মানানসই হচ্ছে কিনা। মঞ্চ যদি রঙিন থাকে, আলোয় ঝলমল করে, এবং আবৃত্তিকারের আবৃত্তির সঙ্গে যদি সুন্দর আবহর ব্যবহার হয়, তাহলে সেখানে উন্নাসিকতার কোনো প্রশ্ন নেই। চিত্রায়ন বা প্রজেকশনের কথা বলা হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে। প্রজেকশন ঠিক ঠিক মতো করে যদি ব্যবহার করা যায়, যান্ত্রিক কোনো গোলযোগ না ঘটে, অর্থাৎ কবিতার অনুষ্ঠানটিকে চিত্রায়ন ব্যবহার করতে গিয়ে যদি বিব্রত না করে, ঠিক ঠিক মতো করে যদি চিত্রায়ন বা প্রজেকশন দেখানো যায়, তাহলে নিশ্চয়ই কবিতাটির প্রাণ অনেক বেশি থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শেষ যে কথাটি বলা হয়েছে সেটি মূকাভিনয় বা মূকাভিনয় আবৃত্তির ক্ষেত্রে প্রযোজ্য হতেই পারে, যদি কবি যে কবিতাটি লিখেছেন সেই কবিতার ভাবের সঙ্গে বা ছন্দের সঙ্গে মানানসই হয়, যদি সেই কবিতাকে মূকাভিনয় করতে গিয়ে যদি তাকে তার ভাবকে নষ্ট না করে ফেলে, তাহলে মূকাভিনয়ের ক্ষেত্রেও আপত্তির কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আবৃত্তির সঙ্গে আবহ, আলো, চিত্রায়ন, মূকাভিনয় এসব যুক্ত হচ্ছে, এটা ভালো না খারাপ এ বিষয়ে মতামত ব্যাখ্যা করতে গিয়ে একথাই বলতে পারি যে আবৃত্তি আজ একটি স্বতন্ত্র প্রয়োগ শিল্প
যা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। আগে বলেছি, আবারও বলছি, ভবিষ্যতেও একই কথা বলবো যে আমাদের পূর্বসূরীদের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ স্বীকারের ফলে আজ আবৃত্তি যে জায়গায় এসে পৌঁছেছে। শুধুমাত্র কবিতা নিয়ে উৎসব হচ্ছে তিন দিন, চার দিন, পাঁচ দিন বা সাত দিনের। দেখা যাচ্ছে যে পূর্ণ প্রেক্ষাগৃহে প্রবেশপত্র না পেয়ে লোকে ফিরে আসছে এই পর্যন্ত যেখানে পৌঁছে গিয়েছে আবৃত্তির বিষয়টি। সেখানে দাঁড়িয়ে এই উন্নাসিকতা কোনো অর্থ নেই বা না কুঁচু করার কোনো অর্থ নেই যে আবহ আলো চিত্রায়ন ও মূকাভিনয় যদি আবৃত্তির সঙ্গে থাকে তাহলে তা আবৃত্তির পক্ষে ক্ষতি করবে এ কথা বলার কোনো কারণ নেই, বরং আবৃত্তিকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে, জনপ্রিয় করে তুলবে এ কথা আমরা বলতেই পারি। তবে সব কিছুর পরেও একটি কথা থেকে যায় এই প্রসঙ্গে, সেটি হচ্ছে যা কিছু ব্যবহার করা হোক না কেন কবিতার সঙ্গে তা যেন কবিতার মূল ভাবকে বিঘ্ন সৃষ্টি না করে এবং কবিতাটির প্রাণ যেন নষ্ট না হয়ে যায়। ডিমস টিভির পর্দায় বাকশিল্প আবৃত্তি ও শ্রুতিনাটক চর্চা কেন্দ্রের সহযোগিতায় চলছে প্রাচীন কলাকেন্দ্র চণ্ডীগড়ের আবৃত্তির অনলাইন ক্লাস। কথা বলার জন্য 9073253091 এই নম্বরটি সরাসরি ব্যবহার করতে পারেন। 9073253091 এই নম্বরটি এবং 9674892124 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিও ব্যবহার করতে পারেন। 9674892124 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিও ব্যবহার করতে পারেন সরাসরি কোনো প্রশ্ন করার হলে। আবৃত্তির অনলাইন ক্লাসে ভর্তি, আবৃত্তির পরীক্ষা এবং আনুষঙ্গিক বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা সে প্রশ্ন করতে পারেন এবং ডিমস টিভির পর্দায় তা সরাসরি দেখানো হবে, যেমন দেখানো হয়েছে এর আগেও একাধিক অনলাইন ক্লাসে। সুতরাং আজ আর একেবারেই সময় নেই, বাকশিল্প আবৃত্তি ও শ্রুতিনাটক চর্চা কেন্দ্রের সহযোগিতায় ডিমস টিভির পর্দায় চলছে আবৃত্তির অনলাইন ক্লাস। আগামী সপ্তাহে ঠিক এই দিন এই সময়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।